নমস্কার ফেন্স আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখুন ফ্রেন্ডস সি আর তরফ থেকে নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ফেন্স ছেলে এবং মেয়ে উভয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ফেন্স এখানে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা এখানে কবে থেকে আবেদন করতে পারবেন এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এমনই চাকরির আপডেটগুলি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন ফ্রেন্স এখন আমাদের কাছে রয়েছে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান যে নোটিফিকেশানটি দেখুন প্রকাশ করা হয়েছে সি আর পি এর তরফ থেকে এবং দেখুন এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পদে আপনাদের কিন্তু এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যেখানে দেখুন ফেন্স আপনারা সাতাশ তিন দু তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দেখুন এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে পঁচিশ চার দু তারিখ পর্যন্ত তো ফ্রেন্স আপনারা কিন্তু এখানে মোটামুটি এক মাস মতো কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য টাইম পেয়ে যাচ্ছেন তারপরে দেখুন ফ্রেন্ডস আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে বলেছে আপনারা কিন্তু এখানে শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন ফ্রেন্ডস এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে আপনাদের দেখুন এখানে কম্পিউটার বেসড এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে যেখানে দেখুন ফ্রেন্ডস আপনারা ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজেই কিন্তু শুধুমাত্র এক্সামটি দিতে পারবেন দেখুন এখানে যে সিলেকশন প্রসেস সেটি দেখুন এখানে বলা রয়েছে যেখানে দেখুন বলেছে আপনাদের প্রথমে এখানে কম্পিউটার বেসড এক্সাম হবে তারপরে দেখুন আপনার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা আপনার যে পিএসটি সেটা হবে এরপর দেখুন ফ্রেন্ডস এখানে রয়েছে আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়ার পরে দেখুন আপনার যে ট্রেড টেস্ট সেটা দেখুন করা হবে তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে তারপরে কিন্তু দেখুন আপনার ডিটেল মেডিকেল এক্সামিনেশন এবং তারপর আপনার এখানে জয়নিং করানো হবে তো পুরো সিলেকশন প্রসেসটা কিন্তু এখানে রয়েছে তো এটা আপনারা পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন এরপর দেখুন ফ্রেন্ডস আপনারা নিচের দিকে স্ক্রল করবেন দেখুন ফ্রেন্ডস এখানে রয়েছে আপনাদের পে স্কেল যেখানে দেখুন বলেছে আপনাদের এখানে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে দেখুন এখানে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু আপনাদের এখানে বেতন কাঠামো রয়েছে এরপর দেখুন ফ্রেন্ডস আপনারা নিচের দিকে আসবেন দেখুন ফ্রেন্স এখানে রয়েছে আপনার ভ্যাকেন্সি ডিটেলস যেখানে দেখুন আপনার দেখতে পাচ্ছেন দেখুন এখানে টোটাল আপনার ন হাজার দুশো বারোটি শূন্য পদ রয়েছে যেখানে দেখুন ফ্রেন্ডস মেলের ক্ষেত্রে দেখুন এখানে রয়েছে আপনার ন হাজার একশো পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে মেলের জন্য এবং ফিমেলের জন্য দেখুন ফ্রেন্ডস এখানে রয়েছে আপনার দেখুন এখানে ফিমেলের জন্য রয়েছে একশো সাতটি ভ্যাকেন্সি যেখানে দেখুন ফ্রেন্ডস এখানে দেখুন প্রথমেই রয়েছে ভ্যাকেন্সিজ অফ মেল পোস্ট তো ফ্রেন্ডস এখানে কিন্তু মেলের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখুন এখানে বলা রয়েছে যেখানে দেখুন ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টগুলি দেখুন এখানে দেওয়া রয়েছে এবং দেখুন সেই পোস্টে আপনাদের স্টেট অনুযায়ী যেমন দেখুন ফ্রেন্স এখানে রয়েছে আপনার অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে দেখুন ফ্রেন্স ড্রাইভার পোস্টে আপনাদের একশো পঁয়তাল্লিশ জন নেওয়া হবে এবার দেখুন ফ্রেন্স এখানে আপনার পুরো ডিটেলসে দেওয়া রয়েছে তো এইগুলি কিন্তু আপনি পিডিএফই ডাউনলোড করে দেখে নিতে পারবেন দেখুন ফ্রেন্স আপনার দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বাংলার ক্ষেত্রে দেখুন এখানে রয়েছে যেখানে দেখুন আপনার ড্রাইভার পোস্টের দুশো কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে এভাবে দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু আপনার টোটাল দেখুন সাতশো সাতটি আপনাদের ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনি এখানে প্রত্যেকটি ডিটেলসকে দেখতে পারবেন তারপরে দেখুন এখানে রয়েছে ভ্যাকেন্সিজ অফ ফিমেল পোস্ট তো এখানে কিন্তু ফিমেলরা তাদের যে পোস্ট ডিটেলস সেগুলো কিন্তু এখানে চেক করতে পারবে এরপর দেখুন ফ্রেন্ডস আপনি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রোল করে আসার পর দেখুন এখানে রয়েছে ভ্যাকেন্সিজ ফর পাইনর উইং তো এটা কিন্তু শুধুমাত্র মেলের জন্য যেখানে আপনার ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখে নিতে পারবেন এরপর দেখুন ফ্রেন্ডস আপনারা নিচের দিকে স্ক্রল করবেন দেখুন এখানে রয়েছে আপনার ন্যাশনালি তো অবশ্যই কিন্তু আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকতে হবে তবেই আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে দেখুন এজ লিমিটে বলা হয়েছে আপনার বয়স অবশ্যই কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া দেখুন এটা শুধুমাত্র ড্রাইভার পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে দেখুন এখানে এম এম ভি কোবলার এই সমস্ত পোস্টের জন্য দেখুন এখানে বলা রয়েছে আপনার যে বয়স সেটা আঠেরো থেকে তেইশের মধ্যে হতে হবে তবেই কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন ফেন্স আপনারা কিন্তু বয়সের উপর নির্দিষ্ট ছাড় পেয়ে যাবেন যেমন দেখুন আপনারা যদি এস টি এস সি হয়ে থাকেন তাহলে আপনারা পাঁচ বছরের ছাড় পাবেন আপনারা ও হয়ে থাকলে তিন বছর ছাড় পাবেন আপনারা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা তিন বছরে ছাড় পাবেন এছাড়াও কিন্তু দেখুন এখানে রয়েছে গুজরাটের দাঙ্গা যদি আপনার কেউ আহত হয়ে থাকে বা নিহত হয়ে থাকে তার উপরেও কিন্তু ফেন্ডস আপনারা এখানে ছাড় পাবেন তো এই ডিটেলসগুলি আপনারা এখানে দেখে নেবেন তারপরে দেখুন আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রোল করে আসার পরে দেখুন এখানে রয়েছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যেখানে দেখুন প্রথমে রয়েছে আপনার ভার পোস্ট তো দেখুন এখানে বলেছে আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকতে হবে সাথে দেখুন আপনার হেভি ট্রান্সপোর্ট ভেকেল কিন্তু আপনার চালানোর যে লাইসেন্স সেটা আপনার থাকতে হবে এভাবে দেখুন এখানে রয়েছে আপনার এম এম ভি অর্থাৎ মেকানিক্যাল মোটর ভেহকেল এখানেও দেখুন আপনার এডুকেশন কোয়ালিফিকেশানে বলা হয়েছে আপনার এখানে টুয়েলভ পাস করে থাকতে হবে দেখুন আপনার টেন্থ পাস তাতে কিন্তু আপনার এখানে টুয়েলভ পাস এটা বলা হয়েছে সাথে দেখুন এখানে বলেছে আপনার এম এম বি ট্রেডে কিন্তু আইটিআই পাস করে থাকতে হবে বছরের যে ট্রেড রয়েছে এম এম সেটাই কিন্তু আপনাকে পাস করে থাকতে হবে এবং দেখুন ফ্রেন্ডস আপনারা যদি অ্যাপেন্ডিসিপ করে থাকেন তাহলেও কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এইভাবে দেখুন ফ্রেন্স আপনার এখানে যে সমস্ত ট্রেডগুলি রয়েছে অর্থাৎ আপনার এখানে প্লাম্বার বা পাইনর এছাড়াও দেখুন এখানে রয়েছে আপনার ট্রেডসম্যান এই সমস্ত ট্রেডগুলি কিন্তু আপনার এখানে দেখে নিতে পারবেন এরপর দেখুন ফ্রেন্ডস আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখুন এখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই তো কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে সেই নিয়ে আপনাদের পরে একটি ভিডিও দিয়ে দেবো তার জন্য ফ্রেন্ডস আপনাদের কোনো রকমের চিন্তা করার দরকার নেই এরপর দেখুন এখানে রয়েছে আপনার অ্যাপ্লিকেশন ফিস যেখানে দেখুন বলেছে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে একশো টাকা শুধুমাত্র দেখুন ফ্রেন্স এসটি এস সি এবং ক্যান্ডিডেটকে কিন্তু এখানে কোনো রকমের চার্জ দিতে হবে না সাথে দেখুন ফ্রেন্স যদি এক্স সার্ভিসম্যান আপনারা হয়ে থাকেন তাহলে কিন্তু দেখুন আপনাদের কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না এছাড়া কিন্তু ফ্রেন্স এখানে বাকি ক্যান্ডিডেটকে অর্থাৎ যেটা জেনারেল ইডাব্লু এবং ও এই সমস্ত ক্যাটাগরিকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস একশো টাকা পেমেন্ট করতে হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন দেখুন ইউপিআইয়ের মাধ্যমে এছাড়াও কিন্তু এখানে পেমেন্টের সমস্ত ডিটেলস রয়েছে তো আপনারা এগুলি এখানে দেখে নেবেন এরপর দেখুন ফ্রেন্ডস এখানে রয়েছে আপনার এক্সাম সিটি তো ফ্রেন্স এরপর আপনারা যে সমস্ত এখানে ডিটেলসগুলি রয়েছে এই প্রত্যেকটি ডিটেলস কিন্তু আপনার পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এমনই আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন